নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাবো চিংড়ি মাছের বিরিয়ানি। আপনারা মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তো অনেক খেয়েছেন, এবার একটু চিংড়ি মাছের বিরিয়ানি খেয়ে দেখুন, দারুণ টেস্টি হয় খেতে। তো আজকে রেসিপিটা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটা দেখা যাক। আমি এখানে একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দেবো এখানে সেদ্ধ আলু, একটু নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। তো হালকা করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করতে করতে। তো আলুটা ভাজা হয়ে গেলে এবার আলুটাকে আমি একটা প্লেটে তুলে রাখবো। তো আলুটাকে তুলে রাখার পর এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে আমি নিয়েছি 600 মতো চিংড়ি মাছ আছে, আর চিংড়ি মাছের উপরে পিঠের উপরে একটা নোংরা থাকে, সেই নোংরাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ওই তেলের মধ্যেই মাছটাকে দিয়ে হালকা করে ভেজে নেব। তো চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, সেই জন্যে হালকা করে ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেল, এবার আমি এটাও প্লেটে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে বড় একটা পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটাকে হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে লাল করে। এটাকে আমি একটা বেরেস্তা তৈরি করব। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে রাখবো পেটে। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দুটো বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলোকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, আর এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে। তারপরে এর মধ্যে একটু আস্ত গরম মশলা দিয়ে দেবো, 4 ছোটো এলাচ, 4 লবঙ্গ আর 2 দারচিনি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে হালকা করে ভেজে নেব। তারপরে আমি এখানে একটা মশলা তৈরি করেছি, এখানে আছে আদা, রসুন, একটা বড় টমেটো আর জৈত্রী জায়ফল, সব কিছুকে একসাথে আমি শিলে বেটে রেখেছিলাম, এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো হালকা করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, এর মধ্যে দেবো 1 হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি যখন ভাত তৈরি করেছিলাম ভাতের মধ্যে আমি নুন দিয়েছিলাম, সেই জন্য মশলাটায় অল্প নুন দিতে হবে, নুনটা একটু বুঝে দিতে হবে। সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, চিনিটা দিয়েও অল্প একটু নাড়াচাড়া করে নেব। তো চিনিটা দিলে একটু টেস্টি হয় খেতে, সেই জন্য একটু চিনিটা দিলাম। তো চিনিটা দেওয়ার পর আবার ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প চিংড়ি মাছটাকে দিয়ে দেবো, যে চিংড়ি মাছটা আমি যেটা ভেজে রেখেছিলাম ওই মাছটাকে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো চিংড়ি মাছটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি আলুটা যে ভেজে রেখেছিলাম সেদ্ধ আলুটা, ওই আলুটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছ, আলু আর মশলা সব একসাথে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, ওই 1/2 কাপের মতো জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি যে ভাতটা রেডি করে রেখেছিলাম ওই ভাতটা এর মধ্যে দিয়ে দেব। তো সব কিছু একসাথে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ভাতটা দিয়ে দেব। তো ভাতটাকে আমি 80% কুক করে রেখেছিলাম, আর বাকিটা এখানে ভাপে হবে, সেই জন্যে ভাতটাকে দিয়ে ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দেব। তো দেখুন আমি ভাতটা আস্তে আস্তে দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে।
তো সব ভাতটা দেওয়ার পর আমি যে বেরেস্তা তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তাটাকে আমি ছড়িয়ে দেব। তো বেরেস্তাটা আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি একটু দুধের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেই ফুড কালারটা ছড়িয়ে দেব। এক চামচ দিয়ে দেব রোজ বাটার, এক চামচ ঘি দিয়ে দিলাম, আর এক চামচ দিয়ে দেব রোজ বাটার, আর এক চামচ দিয়ে দেব কেওড়ার জল। তো এগুলো অল্প অল্পই দিতে হবে, বেশি দিলে আবার বেশি উগ্র গন্ধ হয়ে যায়, সেই জন্য অল্প অল্প করে দিয়ে এবার দিয়ে দেব মিঠা আতর। অল্প একটু মিঠা আতর ছড়িয়ে দেব, দিয়ে এবার আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। তারপর 2 মিনিট পর আমি আবার খুলে দেখে নেব। তো দেখুন আমার চিংড়ি মাছের বিরিয়ানি একদম রেডি। এবার আমি উল্টে পাল্টে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ টেস্টি হয়েছিল। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, সবারই খুব পছন্দ হবে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে, আর আবার আমি আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো আসছি, থ্যাংক ইউ।